মুম্বাইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করে মারা গেলেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা কুশল পাঞ্জাবি ডিসেম্বর ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে কুশল পাঞ্জাবির বন্ধু এবং তার সহকর্মী করণবীর বোহরা আত্মহত্যার খবর সুনিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তবে আত্মহত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি সাঁত্রিশ বছর বয়সী কুশল পাঞ্জাবির মৃতদেহ উদ্ধার করে তার স্ত্রী এবং সন্তান গতকাল রাতে কুশল নিজের বান্দ্রার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কুশলের দুই বন্ধু করণবীর ও চেতন হংসরাজ আত্মহত্যা বলেই জানান তবে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সমস্ত পোস্ট দেখা যাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কোনো বিষয় নিয়ে বিচলিত ছিলেন ফলে আত্মহত্যা করেন তার বন্ধু করণ প্যাটেল লেখেন যারা সবসময় মুখে হাসি নিয়ে ঘোরে তাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ থাকে বিকাশ কালান্ত্রী বলে এক অভিনেতা জানান কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন দু হাজার সালে কুশল বিয়ে করেন অন্দ্রে ডেলহনকে দু হাজার তাদের এক পুত্র সন্তান হয়